ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল জয় বাংলা কনসার্ট। নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সোমবার বিকেলে কনসার্ট শুরু হয়। আলোচনা সভার পরে দেশের নামি দামি ব্যান্ড এবং শিল্পীদের পরিবেশনাও ছিল। এ সময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কণ্ঠশিল্পী অপুর গানের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয় এবং একে একে দর্শক মাতান পিন্টু ঘোষ, ইমরান, মাইলস, মকসুদ, ঢাকা ও ওয়ারফেজ। শিল্পীদের গানে মুগ্ধ দর্শক শ্রোতারা আয়োজকরা জানালেন, জয় বাংলা কনসার্টের মাধ্যমে তরুণ তরুণীদের মুক্তিযোদ্ধাদের চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে।